নিয়োগ দুর্নীতি তদন্তে নববর্ষে সিবিআই এর সরাসরি অভিযান একদিন পর বনেয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে চলছে তল্লাশি বীরভূম এবং কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি ফ্ল্যাট এবং আশ্রমেও তল্লাশি সিবিআই এর ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতে সিবিআই হরিদেবপুরে হৈমন্তী ফ্ল্যাটেও সিবিআই তল্লাশি বরেয়া তৃণমূল বিধায়কের বাড়িও কি নিয়োগ দুর্নীতি তদন্তকারীদের কাছে সোনার খনি একদিন পর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে চলছে তল্লাশি বাড়িতে নজরবন্দি বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর বড়া তৃণমূল বিধায়কের মোবাইল ফোনে লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদ চলাকালীন গোয়েন্দাদের থেকে নিজের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির পুকুরে ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা দাবি সিবিআই সূত্রে শ্যালো পাম্প দিয়ে পুকুর ছেঁচে তল্লাশি মোবাইল লোপাটের পর একদিন পর পুকুর ছেঁচেও সন্ধান না মেলায় বড়া তৃণমূল বিধায়কের মোবাইল ফোনের খোঁজে কম্প্যাক্ট স্ক্যান ডিভাইসের সাহায্যে তল্লাশি সিবিআই এর তাতেও মোবাইল না মেলায় শুরু হয় পুকুরে নেমে তল্লাশি বিধায়ক মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে পুকুরের মধ্যে তো আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারগুলোতে ওনার কোনো স্টেটমেন্ট দিন স্বভাব দিদির আমলে দিদির দলের লোকদের চৌর্য বৃত্তিটা স্বভাবে রূপান্তরিত হয়েছে অভাবে শুধু নয় গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে এমএলএ কে মুখ্যমন্ত্রী কে তার ভাইপো কে তার ভাইপোর বউ কিচ্ছু না আমরা শুধু বুঝি চোর দুর্নীতিগ্রস্ত আর তাদের শাস্তি চাই যে তদন্ত চলছে তদন্ত চলুক কিন্তু এই রাজ্যের মানুষও দেখছেন যে গতি প্রকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের কথাতেই তাঁর বাড়ি লাগোয়া ঝোপ থেকে মিলেছে একেবারে নতুন পাঁচটি ব্যাগ ব্যাগগুলি থেকে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি মিলেছে তাতে চাকরি প্রার্থীদের ছবি সহ তালিকা অ্যাডমিট কার্ড কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত হিসেবের উল্লেখ রয়েছে সিবিআই সূত্রে দাবি নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির পর সিবিআই নজরে বিভাস অধিকারী নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতির বীরভূমের বাড়ি আশ্রম এবং কলকাতার ফ্ল্যাটে কেন্দ্রীয় গোয়েন্দাদের ম্যারাথন তল্লাশি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিভাসকে জিজ্ঞাসাবাদ সিবিআই আমাশ্রিক থানা এলাকার বৈঠকখানা বাজারে বিভাস অধিকারী কলকাতার ফ্ল্যাটেও তল্লাশি সিবিআই এর তল্লাশির পর ফ্ল্যাট সিল করে দেন তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির পর সিবিআইয়ের নজরে বিভাস অধিকারী দলীয় যোগ ওড়ালো তৃণমূল তিনি রেজিগনেশন দিয়েছিলেন দল সেটা রেজিস্টার অ্যাকসেপ্ট করেছে কোনো পদে নেই দলের কোনো ইয়েতে নেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির বাড়িতেও হানা দিল সিবিআই গোপাল বাড়িতে না থাকায় তার মা ভাই ও ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ট্যাঙ্ক শুকে আলমারি সব খুলে রেখে দিলাম কোথায় কি তার না কোনো কাগজ পাইলে তো নিয়ে যাবে থাকলে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে কুন্তল ঘোষ বর্ণিত হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটে হানা দিল সিবিআই যদিও গোপাল দলপতির স্ত্রীর ফ্ল্যাটে ঢুকতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা হৈমন্তীর ফ্ল্যাট সিল করে দেন তাঁরা হৈমন্তীর দাবি ফ্ল্যাটের চাবি তাঁর কাছেই আছে সিবিআই যোগাযোগ করেনি আমি ডিসিবিআই এর জন্য অপেক্ষা করছি ডিসিবিআই আসুক না নোটিশ করুক আসুক আমরা তো সহযোগিতা আমার গোটা পা আমার দল করছে এবং আমাদের হচ্ছে পার্টি করছে সহযোগিতা সুতরাং অন্যায় ডিসিবিআই কিছু করবে বলে মনে হয় না বনেয়া তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই এর ম্যারাথন তল্লাশির মধ্যে চাঞ্চল্যকর মন্তব্য নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের ডায়েরিতে চাকরি বিক্রির এজেন্টসদের তালিকায় 30 নম্বরে নাম রয়েছে কানাই চন্দ্র মণ্ডলের 24 জন চাকরি প্রার্থীর হয়ে সুপারিশ করেছিলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক দাবি ইডি সূত্রে কে না চুরি করছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড়ের আবহে মন্তব্য প্রাক্তন তৃণমূল সাংসদ মুনমুন সেনের কে না চুরি করছে আমাদের দেশে কি হলো আফটার ইন্ডিপেন্ডেন্স শুধু তৃণমূল চুরি করছে এই মুহূর্তে বড় খবর বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্তত 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট আপনাদের জানাই যে এই মুহূর্তে বড় খবর বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী অন্তত 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট 100 জন বিধায়ক চাকরি প্রতি 15-18 লক্ষ টাকা করে তুলেছেন বলে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলছেন আগামী 6-8 মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা 100-এ নামতে পারে বিস্ফোরক দাবি কিছুক্ষণ আগেই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে যখন কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলছে সেই তল্লাশি অভিযানের মধ্যে এই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী আপনাদের আরও একবার জানাই শুভেন্দু অধিকারী দাবি করেছেন অন্তত 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট শুনুন তার সেই বিস্ফোরক দাবি
যেদিন চাকরি দুর্নীতি সামনে এসছে সেদিন থেকে আমি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে এবং এই পার্টির সম্পর্কে অন্য অনেকের থেকেও অনেক বেশি ধারণা থাকার কারণে যেহেতু আমি ওদের সঙ্গে 21 বছর ছিলাম, আমি বলেছিলাম 100 জন বিধায়ক এজেন্টের কাজ করেছে, 100 জন, তার মধ্যে কয়েকজন 16 সালে টিকিট পায়নি, প্রাক্তন হবে 2-5 জন, বাকি প্রায় অ্যাপ্রক্স 100 বিধায়ক এজেন্টের কাজ করেছেন, তারা মিনিমাম 20টা থেকে শুরু করে 200-300 চাকরির তালিকা টাকা তুলেছেন এবং সব টাকাটা তারা পাননি, তারা 15 লাখ 16 লাখ 18 লাখ তুলেছেন, এখানে 8 লাখ 10 লাখ টাকা কলকাতাতে কালীঘাটে পৌঁছে দিয়েছেন, বাকি 5 লাখ 6 লাখ টাকা পার কেসে নিজেরা রেখেছেন। এ তো স্বাভাবিকভাবে আপনার পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য জেলে, জীবন কৃষ্ণ সাহা আপনার কানাই মণ্ডল তাপস স্যার ইনভেস্টিগেশন চলছে। যে বিস্ফোরক দাবি আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি দাবি করছেন যে অন্তত 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তৃণমূলের বিধায়কের সংখ্যা 100-তে নেমে আসবে, 100 জন বিধায়ক চাকরি প্রতি 15-18 লক্ষ টাকা করে তুলেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের আরও একবার জানাই, শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করে বলছেন অন্তত 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট, 100 জন বিধায়ক চাকরি প্রতি 15-18 লক্ষ টাকা করে তুলেছেন, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যায় 100-এ নামতে পারে, বিস্ফোরকেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। যখন কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন জায়গায় লাগাতার ম্যারাথন তল্লাশি চালাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্তে, সেই তল্লাশির মাঝে শুভেন্দু অধিকারীর আজকের এই বিস্ফোরক দাবি, 100 জন তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আরো একবার শুনবো আপনাকে, শুভেন্দু অধিকারী কি বিস্ফোরক দাবি করেছেন, তারপরে আমি আপনার সঙ্গে কথা বলছি, শুনুন প্লিজ। যেদিন চাকরি দুর্নীতি সামনে এসছে সেদিন থেকে আমি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে এবং এই পার্টির সম্পর্কে অন্য অনেকের থেকেও অনেক বেশি ধারণা থাকার কারণে যেহেতু আমি ওদের সঙ্গে 21 বছর ছিলাম, আমি বলেছিলাম 100 জন বিধায়ক এজেন্টের কাজ করেছে, 100 জন, তার মধ্যে কয়েকজন 16 সালে টিকিট পায়নি, প্রাক্তন হবে 2-5 জন, বাকি প্রায় অ্যাপ্রক্স 100 বিধায়ক এজেন্টের কাজ করেছেন, তারা মিনিমাম 20টা থেকে শুরু করে 200-300 চাকরির তালিকা টাকা তুলেছেন এবং সব টাকাটা তারা পাননি, তারা 15 লাখ 16 লাখ 18 লাখ তুলেছেন, এখানে 8 লাখ 10 লাখ টাকা কলকাতাতে কালীঘাটে পৌঁছে দিয়েছেন, বাকি 5 লাখ 6 লাখ টাকা পার কেসে নিজেরা রেখেছেন। এ তো স্বাভাবিকভাবে আপনার পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য জেলে, জীবন কৃষ্ণ সাহা আপনার কানাই মণ্ডল তাপস স্যার ইনভেস্টিগেশন চলছে, অসংখ্য এমএলএরা এজেন্টের কাজ করেছে, নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে, মেধা চুরি হয়েছে এবং বিধানসভাতে আমার তো মনে হয় যেদিকে যাচ্ছে আগামী 6-8 মাসের মধ্যে বিধানসভায় মানে তোলামূলের এমএলএ সংখ্যা হয়তো 100-তে নেমে যেতে। শান্তনুবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, কি বলবেন? আজকে শুভ নববর্ষ শুভ ক্ষণে আমি ঈশ্বরের কাছে লোডশেডিং এ যেটা বাংলার বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করি, তার কারণ তার বিগত দিনের কার্যকলাপের মধ্যে দিয়ে তার মানসিক অসুস্থতা একজন চিকিৎসক হিসেবে আমি উপলব্ধি করতে পারছি, যাকে নিজেকে সারা পৃথিবীর মানুষ টিভির সামনে টাকা নিতে দেখলো, যার নাম সিবিআই এফআইআরে জলজল করছে, সারদা সুদীপ্ত সেন যার নামে লিখে বললেন যে আমার থেকে বারবার এক্সটর্শন করে এত টাকা নিয়েছে, যার নিজের রেকমেন্ডেশনের 55 জন চাকরি বাতিল হয়েছে, যিনি নিজে পুরুলিয়া বাঁকুড়া জেলায় প্রচুর চাকরি বিক্রি করেছেন, তিনি বলছেন উল্টে এই ধরনের কথা। আর তাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আগে বলুন তো যে আপনার বিধায়ক সংখ্যা কত,
আজকে বার দশ পার বলে বাংলার মানুষ আপনাদেরকে পগার পার করে দিয়ে সাতাত্তরে আটকে দেওয়ার পর সেটা কমতে কমতে এখন ষাটে নেমেছে না পঞ্চাশে নেমেছে আপনি কি নিজে জানেন? আমি তো এর আগেও আপনাকে সাজেস্ট করেছি পোস্ট ডেটের অ্যান্টি রিসেপশন লেটার তৈরি করে রাখুন, এক একজন করে বিধায়ক আপনার দল ছাড়বে, আপনি ডেটগুলো বসিয়ে বসিয়ে জমা দেবেন। আমি আবার বলছি তার এই মানসিক অসুস্থতার লক্ষণ দেখে একজন চিকিৎসক হিসাবে আজকের শুভ নববর্ষের শুভক্ষণে ঈশ্বরের কাছে তার সুস্থ মানসিক জীবন কামনা করছি। ধন্যবাদ শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও একবার শোনাবো কি বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। চাকরি দুর্নীতি সামনে এসছে, সেদিন থেকে আমি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে এবং এই পার্টি সম্পর্কে অন্য অনেকের থেকেও অনেক বেশি ধারণা থাকার কারণে, যেহেতু আমি ওদের সঙ্গে 21 বছর ছিলাম, আমি বলেছিলাম 100 জন বিধায়ক এজেন্টের কাজ করেছে, 100 জন, তার মধ্যে কয়েকজন 16 সালে টিকিট পায়নি, প্রাক্তন হবে 2-5 জন, বাকি প্রায় অ্যাপ্রক্স 100 বিধায়ক এজেন্টের কাজ করেছেন, তারা মিনিমাম 20টা থেকে শুরু করে 200-300 চাকরির তালিকা টাকা তুলেছেন এবং সব টাকাটা তারা পাননি, তারা 15 লাখ, 16 লাখ, 18 লাখ তুলেছেন, এখানে 8 লাখ, 10 লাখ টাকা কলকাতাতে কালীঘাটে পৌঁছে দিয়েছেন, বাকি 5 লাখ, 6 লাখ টাকা পার কেসে নিজেরা রেখেছেন। এ তো স্বাভাবিকভাবে আপনার পার্থ চ্যাটার্জি জেলে, মানিক ভট্টাচার্য জেলে, জীবন কৃষ্ণ সাহা আপনার কানাই মণ্ডল তাপস স্যার ইনভেস্টিগেশন চলছে, অসংখ্য এমএলএরা এজেন্টের কাজ করেছে, নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে, মেধা চুরি হয়েছে এবং বিধানসভাতে আমার তো মনে হয় যেদিকে যাচ্ছে আগামী 6-8 মাসের মধ্যে বিধানসভায় মানে তোলামূলের এমএলএ সংখ্যা হয়তো 100তে নেমে যেতে পারে। বিকাশবাবু কি বলবেন শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক দাবি নিয়ে? দেখুন শুভেন্দু বাবু তো তৃণমূল দলেরই প্রায় 2 নম্বর লোক ছিলেন সভাপতি, তিনি জানেন যে কিভাবে সেই তৃণমূল দল টাকা তুলতেন, চাকরি দিতেন, কিভাবে দুর্নীতি করতেন, গোটা তৃণমূল দলের অভ্যন্তরীণ যে মেকানিজম এটা তিনি নিজে ভালো জানেন। সভাপতি তিনি যদি এই ধরনের দাবি করে থাকেন এই দাবির পেছনে নিশ্চয়ই কিছু যৌক্তিকতা বা কিছু সার্থকতা আছে, কেন উনি ভেতরের লোক ছিলেন উনি জানেন। আমাদের বক্তব্য এর কথা তার কথা কান না দিয়ে তদন্ত দ্রুত সম্পন্ন করে এই সমস্ত অপরাধীদের সাজা দিয়ে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত কলুষমুক্ত করা হোক, পশ্চিমবঙ্গের সম্মাননা ফিরিয়ে আনার জন্য এই কাজটা একান্ত প্রয়োজনীয়। ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাই যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এমন দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন অন্তত 100 জন তৃণমূল বিধায়কের নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসেবে কাজ করেছেন, চাকরি প্রতি তারা 15 থেকে 18 লক্ষ টাকা করে তুলেছেন, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা 100-এ নামতে পারে, এই বিস্ফোরক দাবি করে বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, সেই তল্লাশির মাঝেই তদন্তের মাঝেই এই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনারা জানেন যে বড়ুয়া তৃণমূল বিধায়কের বাড়িতে এবং তার বাড়ি সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং এরই পাশাপাশি এই তল্লাশির মাঝেই নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল তিনি বলছেন যে আমি ইডি এবং সিবিআই এর অপেক্ষায় আছি, দল সহযোগিতা করছে আমিও করব। শুনুন তিনি কি বলেছেন। আমি ডিসিবিআই এর জন্য অপেক্ষা করছি, ডিসিবিআই আসুক না, নোটিশ করুক, আসুক, আমরা তো সহযোগিতা আমার গোটা পা আমার দল করছে এবং আমাদের হচ্ছে পার্টি করছে সহযোগিতা, সুতরাং অন্যায় ডিসিবিআই কিছু করবে বলে মনে হয় না। হৈমন্তী গঙ্গোপাধ্যায় হরিদেবপুরের ফ্ল্যাটের পর এবার হাওড়ার বাক্সাতেও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন সিবিআই এর আধিকারিকরা, আজ সেখানে তারা যান। হৈমন্তীর হরিদেবপুরে ফ্ল্যাটের পর এবার হাওড়ার বাক্সার বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা, আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য নেব। আমাদের সঙ্গে সুনীত হালদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সুনীত, কি কারণে হাওড়ার বাক্সারিতে সিবিআই এর আধিকারিকরা গেলেন?
দেখো সৌমেন, কিছুক্ষণ আগেই সিবিআই এর একটি তদন্তকারী দল হাওড়ার বাক্সারা নবনারীতলাতে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। এটা হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের আদি বাড়ি, সেখানে কিন্তু বাবা মা থাকেন। যদিও আজকে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে এবং ভেতরে সিবিআই অফিসাররা তার বাবা এবং মাকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করছে। মূলত যে নিয়োগ, যে দুর্নীতিতে স্কুলে যে নিয়োগ দুর্নীতি, তার টাকা গোপাল দলপতির মারফত তা কিভাবে এই তার ঘনিষ্ঠ এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছিল, সেইটাই কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের মূল বিষয়। আর এইখানে কোনো টাকা পয়সা আছে কিনা বা তার বাবা মা সঙ্গে তারা কথা বলছেন এবং হৈমন্তী এ ব্যাপারে কতটা যুক্ত, গোপাল দলপতির সঙ্গে কিভাবে যুক্ত, পুরো ঘটনাটা সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। এবং যেটা জানা গেছে যে এই মুহূর্তে কিন্তু হৈমন্তী বাড়িতে না থাকলেও তার বাবা মাকে কিন্তু সিবিআই পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ সুনীত। এদিকে আজ সকালে দক্ষিণ কলকাতার হরিদেবপুরও ফ্ল্যাটেও যায় সিবিআই। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের যে ফ্ল্যাট দক্ষিণ কলকাতার হরিদেবপুরে, সেই ফ্ল্যাটে সিবিআই তল্লাশির জন্য যায়, কিন্তু ফ্ল্যাটে তালা বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। সে কারণে তারা ফ্ল্যাটটি সিল করে দেন এবং একটি নোটিশ আটকে দিয়ে আসেন সেই ফ্ল্যাটের গেটের সামনে। শনিবার দুপুর 3:30 নাগাদ বেহালা রাজা রামমোহন রায়ের যে ফ্ল্যাটের আমরা ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটেই সিবিআই আধিকারিকেরা আসেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে এসেছিল এবং সেই যে ফ্ল্যাটের সামনে আমরা রয়েছি, ফ্ল্যাটের ওনার বা মালিক কিন্তু হৈমন্তী গঙ্গোপাধ্যায়, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে সিবিআই আধিকারিকেরা এখানে আসেন। কিন্তু ফ্ল্যাটের দরজা তালা দেওয়া থাকাতে প্রায় 3 ঘন্টা তারা এখানে অপেক্ষা করেন এবং তারা এখানে একটি নোটিশ আটকে কিন্তু চলে যান। সিবিআই আধিকারিকদের বক্তব্য যে ফ্ল্যাটের চাবি কোনোভাবে না পারায় তারা কিন্তু ভেতরে ঢুকতে পারেননি এবং তদন্ত কার্য তো অসম্পূর্ণ রেখেই তারা কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হন। দেখা যাচ্ছে পুরোপুরি তালা দিয়ে দেওয়া হয়েছে, নোটিশও কিন্তু ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে। তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন যে একেবারে এই ফ্ল্যাটের সামনে থেকে যেহেতু একাধিক রোল নাম্বার মিলেছে এবং এখানে মাঝে মধ্যে কয়েকজন ব্যক্তি আসতেন গোপাল দলপতির সাথে যোগাযোগ করতে, কেন তারা আসতেন এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কতটা ভূমিকা রয়েছে, এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও এরকম কোন রকম টাকা ইনভেস্ট হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা অঞ্জনের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে হৈমন্তী গঙ্গোপাধ্যায় দাবি করছেন তাকে না জানিয়েই সিবিআই এর গোয়েন্দারা তার ফ্ল্যাটে গিয়েছিলেন। কি বললেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় শোনাবো আপনাদের। তাই আপনার সাথে কোনোভাবে কন্টাক্ট করেছিল ফ্ল্যাটে আসার আগে? না না, আমার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি। এই ফ্ল্যাটের ওনার কি আপনি না গোপাল? আমি আমি আমার আমার নিজের। আচ্ছা, এই চাবি কি আপনার কাছেই রয়েছে? হ্যাঁ, আমার কাছেই আছে। আমি আমার আমি মালিক তো, আমার কাছে চাবি থাকবে না। আপনাকে এই যে এই পুরো সময়টা যখন সিবিআই এখানে বসেছিল কোনোভাবে আপনার সাথে ফোনে কন্টাক্ট করেছে? আমাকে কেউ কোনো রকম আমার ফোন কই যে আপনি ফোন করলেন পেলেন না, রিং হয়েছে তো আর আমি ধরেওছি। আচ্ছা, এই গোটা বিষয়টা কি বলবেন আপনি, মানে এক কথা? আমি এখন কিছু আমি জানি না তো ম্যাটারটা, আমি তো কি বলবো, আমি যেটা যেটা জিনিসটা জানি না সেটা আমি কি বলবো। হঠাৎ করে কি হলো, কি ব্যাপারটা আমাকে তো বুঝতে হবে বা জানতে হবে। আমার কাছে ডিপার্টমেন্ট থেকে কোনো ফোনও আসেনি, তাই আমি কিভাবে এক্সপ্লেইন করব যে কি হয়েছে, আমি তো জানি না ম্যাটারটা। এই মুহূর্তে আপনার যে ফ্ল্যাটটা রয়েছে এটাকে আপনার পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে সিবিআই তরফ, আর একটা নোটিশও দেওয়া হয়েছে, সেটাও আমি জানি না। সেটা আমি আমি তো নেই ওখানে, তো আমি কি করে জানবো যে কি নোটিশ করেছে বা কি করেছে, আমি কিছুই জানি না।